ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে পক্ষদলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই। তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের 9টি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি, পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন 9টি বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে, আমার বাংলাদেশের 3টিও থাকে না। আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না। তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না, আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না, ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না। যদি আমার স্বপ্নকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম, তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না, আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন, তাদের তথ্য অনুযায়ী 1971 থেকে আজকে 2022 সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে? বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, 2020 সালের তথ্য মতে বাংলাদেশের যে অর্থনীতি, এটি হচ্ছে বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ, যেটা 2035 সালে গিয়ে হবে বিশ্বের 25তম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের উন্নতি হচ্ছে? হবে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ, 2035 সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ। ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না, দক্ষিণ অন্যান্য দেশ বসে থাকছে না, পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না। আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ায় সফলতম হতে চাইবো, আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত, সেটিকে আমাদের টপকে যেতে হবে। কেন আমরা যেতে পারবো না, কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি, কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2021 সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি কেন এটি বলছেন না, বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেয়া যেত। আমাদের সমস্যাগুলো এই জায়গায়। আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, বাংলাদেশের শিক্ষাখাত যদি লক্ষ্য করুন, পৃথিবীর কোনো মধ্যম আয়ের দেশ, স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র 2% শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয় না, বাংলাদেশে মাত্র 2% দেওয়া হয়। শুনে অবাক হবেন, এই 2%-এর অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে। আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে, আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন, সেরা 10টির অন্তত 9টিই পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও, কিন্তু বাংলাদেশের একটিও পাননি, আগামী 10 বছরেও পাবেন না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17-কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন, তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে, কৃষিখাতের কথা বলছেন, বাংলাদেশের কৃষিখাতের জন্যই আমাদেরকে আরও ভুগতে হবে। বাংলাদেশের কৃষিখাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন কৃষকের কাছে যান সেটি দেখতে পাবেন না। কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। আজকে কি হয়েছে? আজকে হয়েছে যে পুরো বাংলাদেশের যে হাসপাতালের যে সিস্টেম, স্বাস্থ্য খাত, এটি 8 থেকে 10টি কোম্পানির হাতে, মানুষের হাতে জিম্মি রয়েছে। এটি থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সবকিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে, এখান থেকে ডিসেন্ট্রালাইজড করতে হবে। ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম। এই অন্যতম হওয়ার যে কারণটি, এই অন্যতম কারণটি হচ্ছে এটি, আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন, আপনি প্যারিস চুক্তির কথা বলছেন, এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল, যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না, বের হয়ে যাবে, আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে। আপনি দেখবেন ওই কার্টাগোনা প্রোটোকল চালু হয়েছিল ঠিকই, যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না, সে বের হয়ে গিয়েছে, তারা সেইটুকুই লক্ষ্য করবে। তাই মাননীয় বিচারক মণ্ডলী, আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে, সেটি আমরা স্বপ্ন দেখি, কিন্তু 21শ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয়। যখন আমাদের সামনে ভারত রয়েছে, সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে কাজ করতে পারি। আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী।